সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডায়াল সিলেট অনলাইন টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন গান আড্ডায়। সাথে আছে আমি নাজমুল হোসেন ইমন। আমরা আজ নিয়ে এসেছি সিলেটের তরুণ সঙ্গীত শিল্পী এবং আরটিভি প্রেজেন্ট রোটারি লালন উৎসবে যে সিলেটের সেরা পাঁচের মধ্যে ছিল, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছে সুলাইমান আজাদ। প্রথমে আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে সময়টাকে সুন্দর করে তোলার জন্য। তাহলে আপনাকে অনেক ধন্যবাদ এবং ডায়াল সিলেটের প্রতি অনেক কৃতজ্ঞতা যে এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, আমরা অনেক কথাই বলবো, প্রথমে একটি প্রশ্ন আপনার কাছে, যে আপনার পরিচয় একটু সংক্ষেপে বলবেন আমাদেরকে, কে কে আছে পরিবারে? আমি সুলাইমান আজাদ। পরিবারে বাবা মা ভাই বোন সবাই আছে। প্রিয় মানুষ বলতে মামার সাথে সাথে সবসময় থাকি, এই তো। আপনার গান ভালো লাগে গাইতে, কিন্তু এই গানের শুরুটা কীভাবে? প্রত্যেকেরই একটা আলাদা জায়গা থাকে, তবে আমার গানের শুরুটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে। ছোটোবেলা থেকেই দেখতাম আসলে মা গুনগুন করে গান গাইতো, তো মায়ের কণ্ঠটা আসলে খুবই সুন্দর। যদি মা হয়তো বা ওরকমভাবে সুযোগ পেতো বা গানে নিজেকে সম্পৃক্ত করতো, আমার মনে হয় আমার মা সাবিনা ম্যাম অথবা রুনালিনা ম্যামের চেয়ে কোনো অংশে কম হতো না। আসলে এটা আমাদের কাছে আমাদের মা বিশাল কিছু। যেহেতু গানের অনুষ্ঠান, অনেক গান শোনা হবে, প্রথমে একটি গান শুনবো আমরা। প্রথমে সাইজের একটি গান দিয়ে শুরু করছি। ডুবে দেখ দেখি কি রূপ লীলাময়, আকাশ পাতাল খুঁজিস যারে, এই দেহে সে রয়, ডুবে দেখ দেখি মন কিরু লীলাময়, মালে লুকায় যেমন মানুষের সাই আছে তেমন, তা নইলে কি সব নুরিতন, তা নইলে কি সব নুরিতন, আদম তরে আদম তোরে সেজদা জানাই, ডুবে দেখ দেখি মন কিরু লীলাময়। অসাধারণ। গানের পাশাপাশি কি করছেন এবং কি করতে ভালো লাগে? গানের পাশাপাশি যথারীতি পড়াশোনা। লাস্ট সেমিস্টারে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে নর্থ ইস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজি বিভাগে। পাশাপাশি গান নিয়ে থাকা হয়, গানের মধ্যে নিজের ছন্দটাকে খুঁজে পাই, ভালো লাগাকে খুঁজে পাই, আর টুকটাক একটু লেখালেখি নিজের ইচ্ছে মতো। বাহ, অনেক কিছু, অনেক অনেক প্রতিভা আছে ওনার মধ্যে, আমরা অনেক গান শুনবো। কোন ধরনের গান গাইতে ভালো লাগে? আসলে যেহেতু আমি সিলেটের মানুষ, ফোকের প্রতি আমার অন্যরকম একটি দুর্বলতা রয়েছে। তাছাড়া যে কোনো গানের কথা, ছন্দ, সুর যখন আমার ভালো লাগে সেই গানগুলো আমি সবসময় গিয়ে থাকি। তাহলে কি একটা লোকগান শুনতে পারি আমরা? কার গান শুনবো আমরা? আমাদের বাউল সম্রাট আব্দুল করিমের গানই যাচ্ছি। খুবই পরিচিত একটি গান, সবার ভালো লাগবে আশা করছি। যাইবা যদি
সেরে যাই বাজে গান শুনছি তো তারও শোনার আগ্রহটা বেড়ে যাচ্ছে। আমি জানি দর্শকদেরও নিশ্চয়ই তাই হচ্ছে, আপনারা আরও শুনতে চাচ্ছেন, কিন্তু সময় স্বল্পতা, আমরা আরও অনেক গান শুনবো, কিন্তু আমরা আরও বেশি শুনলে ভালো লাগতো। আমরা ফিরে আসছি একটি বিরতির পর, কমফোর্ট মেডিকেল সার্ভিসেস বিরতিতে আমরা যাচ্ছি, ফিরে আসছি ব্রেকের পর, আমরা আসবো আরও গান শুনবো। প্রিয় দর্শক, সিলেট নগরীর কাজলসায় অবস্থিত কমফোর্ট মেডিকেল সার্ভিসেস আপনার সেবায় নিয়োজিত। আমাদের সেবাসমূহ ডিজিটাল এক্স রে, প্যাথোলজি, আলট্রাসোনোগ্রাম, অ্যান্ডোস্কোপি ও কোলনস্কোপি, ইউরোফ্রোমেন্টি ল্যাব, বায়োমেডিকেল অ্যানালাইসিস, মাইক্রোবায়োলজি, ইলেকট্রোলাইট, হোমোডোলজি, হরমোন লেভেল টেস্ট। এছাড়া আমরা হাসপাতাল ও বাসা থেকে নমুনা সংগ্রহ করে থাকি। সুপ্রিয় দর্শক, ফিরে আসলাম বিরতির পর, আশা করি ভালো লাগছে আমাদের আমাদের এই অনুষ্ঠান, গান আড্ডায় আপনারা আছেন, ভালো লাগছে নিশ্চয়ই, আর আরও গান শুনবো আমরা, কিন্তু একটু কথা ছিল আড্ডা দিয়ে একটু। হ্যাঁ অবশ্যই। আপনি গান নিয়ে কি স্বপ্ন দেখেন বা ইচ্ছেটা কি? গান হচ্ছে আমার অক্সিজেনের মতো, শেষ নিঃশ্বাস পর্যন্ত এটাকে আমার বন্ধু হিসাবে, সঙ্গী হিসাবে, সাথে হিসাবে আমার পাশে রাখতে চাই এবং এটার শিক্ষা এবং চর্চাটা চালিয়ে যেতে চাই। আসলে এই স্বপ্নগুলো আমাদের দেখা উচিত, আরও তাহলেই হয়তো এগিয়ে যাওয়া সম্ভব। আপনার নিজের লেখা কোনো গান যেটি আপনি আপনার সন্তানের মতো, প্রেমিকার মতো আপনি দেখেন, এরকম কিছু? আসলে নিজের লেখা বলতে টুকিটাকি মাঝে মাঝে যেটা মাথায় আসে, যে সুর বা কথা, ওইটা লেখা হয়। তো নিজের লেখা যদি বলি, আমার একটি গান রয়েছে, একদিন আমি জানালার পাশে মেঘাচ্ছন্ন আকাশ, তো আমার গিটার নিয়ে আমি বসেছিলাম, তো মন খারাপ ছিল নিশ্চয়ই? হ্যাঁ একদম, পুরোপুরি। তো পুরো আকাশটাই কালো মেঘে ঢাকা ছিল। আমি ভাবছিলাম যে আজকে আকাশের মনটা ভালো নেই, সে মুখ ভার, মেঘ কালো করে বসে আছে, আমারও মনটা ভালো নেই। সেই থেকেই লিখেছিলাম আজ আকাশের মন ভালো নেই। তাহলে শুনি, আজ আকাশের মন ভালো নেই। আজ আকাশের মন ভালো নেই, বৃষ্টি ভরা তার আকাশ, হঠাৎ ঝরে গেল জমানো বৃষ্টি, হয়ে গেল নতুন এক দুঃখের সৃষ্টি। আজ আকাশের মন ভালো নেই, মন ভালো নেই, আহারে আহারে মেঘ ঝরে যেও না, দুঃখের জমানো জল ফেলে দিও না, চাতকের মতো মুখ ছল ছল দৃষ্টি, চাতকের মতো চোখ
চলো চলো দৃষ্টি হয়ে গেল নতুন এক দুঃখের সৃষ্টি, আজ আকাশের মন ভালো নেই, মন ভালো নেই। বাহ, দরাজ কণ্ঠ তার সঙ্গে সুন্দর কথা এবং লেখা। আমরা ডায়াল সিলেট এবং যারা দেখছেন দর্শক সবাই আশীর্বাদ করবেন যাতে এই প্রতিভা আরও দূর এগিয়ে যায়, এবং প্রত্যাশা শুভকামনা সবটাই থাকলো। সুপ্রিয় দর্শক, অনেক গান শুনছি এবং আরও গান শুনবো, তারিফ ফাঁকে আমরা বিজ্ঞাপন বিরতি থেকে আসছি। সুদীর্ঘ 3 যুগেরও বেশি দিন ধরে ব্যবসা পরিচালনা ও সেবা প্রদানের অভিজ্ঞতায় দেশি বিদেশি পণ্যের বিপুল সমাহার নিয়ে এলো রিফাত এন্ড কোম্পানি। আমাদের রয়েছে 8টি শাখা, সিলেট শহরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার, শহীদ প্লাজা সহ মেন্দিবাগ, দরগা গেট, সুবিদ বাজার, গোবিন্দগঞ্জ এবং গোয়ালাবাজারে রয়েছে আমাদের শাখা। রিফাত অ্যান্ড কোম্পানির সুপরিসর শাখায় আপনাদের সবাইকে আমন্ত্রণ। স্বাদে ও মানে সেরাটা নিয়ে আমরা আছি আপনাদের অপেক্ষায়। সুপ্রিয় দর্শক, ফিরে আসলাম বিরতির পর। আসলে আমরা অনেক গান শুনতে পেলে আরও ভালো লাগতো, দর্শকও অনেক মজা পেত এবং ওনাদেরও ভালো লাগতো। সময় স্বল্পতার কারণে আমরা অনেক গান শুনতে পারছি না, এ পর্যায়ে একটি গানকে শুনতে পারি আমরা। কোন গানটি শুনব? আসলে আমাদের দেশের গানগুলো কিন্তু সবসময় আমাদের প্রাণে তোলা দেয়, তো একটি গান সবসময় আমার ভালো লাগে, একটি গান শ্রদ্ধেয় হায়দার হোসেন স্যারের 30 বছর বলতে চাই। এই গানটা আমার অনেক প্রিয়, কিন্তু আমার অনেক ভালো লাগে এই গানটা, বিশেষ করে আপনার গলায়। হ্যাঁ, ধন্যবাদ, আসলে অনেক বেশি ভালোবাসি, ভালোবাসা তাই এর জন্য। কি দেখার কথা কি দেখেছি, কি শোনার কথা কি শুনছি, 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। দেখার কথা কি দেখেছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি, 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। স্বাধীনতা কি বৈশাখী মেলা পান্তা ইলিশ খাওয়া, স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গানে গাওয়া, স্বাধীনতা কি বুদ্ধিজীবীর বক্তৃতা সেমিনার, স্বাধীনতা কি শহীদ বেদিতে পুষ্পের সমাহার, স্বাধীনতা কি গল্প নাটক উপন্যাসের কবিতায়, স্বাধীনতা কি আজ বন্দি আনুষ্ঠানিক কথায়, স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশ চুম্বি বাড়ি, স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নরনারী, স্বাধীনতা কি হোটেলে হোটেলে গ্র্যান্ড ফ্যাশন শো, স্বাধীনতা কি দুঃখিনী নারীর জরাজীর্ণ বস্ত্র, স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পাঠশালা, স্বাধীনতা কি অন্যের খোঁজে কিশোরী প্রমোদ বালা, কি দেখার কথা কি দেখেছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি, 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি, 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। কাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা পেয়ে যাব, সেই আশায় আমরা স্বপ্নবাথী। আমরাও আসলে সেই আশায় সবসময় চেয়ে থাকি। আমাদের দেশটা একটি সুন্দর মানুষের, মনুষ্যত্বহীনদের বাদ দিয়ে, পশুত্ববাদ দিয়ে মানবিকতার একটি বাংলাদেশ শুরু হবে, তৈরি হবে। সেই আশায়, মানুষের মতো মানুষ হওয়ার আশায়, মানুষের মতো বাঁচার আশায় আমরা শেষ গানটি দিয়ে শেষ করবো আজকের অনুষ্ঠান। শেষ গানটা শুনি, কী গান শুনবো আমরা শেষে? একটি ফোক গান করছি, আসলে এটি আমাদের লিজেন্ড বলা যায়। আগে আমাদের আব্বাসউদ্দিন, আমাদের প্রয়াত আব্দুল আলিম, আমাদের যারা পথ প্রদর্শক আসলে ওনারা গাইতেন, সেই থেকে খালেদ হাসান মিলুর স্যারের কণ্ঠে শোনা গানটি আমার সংকলিত, মাঝি বায়া যাওরে। হ্যাঁ,
না কষ্টের নৌকা খানি মাঝখানে তার ছইয়া ভেন্না কষ্টের নৌকা খানি মাঝখানে তার ছইয়া না এ রাগায় থাইকা পাছায় গেলে আগায় থাইকা পাছায় গেলে গোলই যাবে খইয়া রে মাঝি বাইয়া যাও রে মাঝি বাইয়া যাও রে অকুলো দৌড়িয়া রে মাঝি আমার ভাঙা তোরি রে মাঝি বাইয়া যাও রে আগে কর সবিয়া বিদ্যা শিক্ষা না করিতে আগে কলাম বিয়া ও তুই বিনা দোষে গোলাম হইলি বিনা দোষে গোলাম হইলি গাইটের টাকা রে মাঝি বাইয়া যাও রে মাঝি বাইয়া যাও রে অকুল দৌড়িয়া রে মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে ভাঙা নৌকা না অবশ্যই ভালো নৌকা নিয়ে সুলেমান আজাদ এগিয়ে যাক অনেকটা দূর সেই প্রত্যাশা নিয়ে শুভকামনা দিয়ে শেষ করছি ডায়াল সিলেটের গান আড্ডার আজকের অনুষ্ঠান। আমরা আবারও আসবো নতুন কোনো অতিথিকে নিয়ে অন্য কোনো প্রতিভাকে নিয়ে এই জায়গায়। সেই পর্যন্ত সাথে থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।